আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে রান্না করতে আসছি, আজকে দুপুরের রান্না। সকালের নাস্তা বানানো শেয়ার করতে পারিনি, তো দুপুর থেকে শেয়ার করতেছি। শাক ভাজি বসাই দিলাম, লবণ দিলাম, মরিচ দিয়ে দিলাম, তো এটায় মাংস বসাবো। দিয়ে ঢেকে দিব, তো ঢেকে দিয়ে দে, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিব, লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য। দেখি এদিকে শাক ভাজিটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানো শেষ হয়ে আসছে। মশলাটা কষানো শেষ, এখন এর মধ্যে মাংসগুলা দিয়ে দিব।
দিয়ে দিলাম, কিছু সময় কষিয়ে নিব কিছু সময়, তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। দেখি এদিকে শাক, শাকের অবস্থা কি। দেখি শাকটা কেমন হয়েছে। শাক সিদ্ধ হয়ে গেছে, শাকটা নামিয়ে নিছি। নামিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন রসুন পেঁয়াজ দিব বাগার দেওয়ার জন্য। গ্যাসটা হয়ে গেছে, শাক দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিব। এদিকে দেখি মাংসটার অবস্থা। তা আবার ঢেকে দিই। এই যে শাক ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এদিকে চা বানাচ্ছি। হইতে থাক, তো এই যে মাংসটা এমন হয়েছে, এখন জলের পানিটা দিয়ে দিব। হইতে থাক, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। ডিম সিদ্ধ বসালাম, ডিম বোনা করবো। আর এদিকে মাংসটা এই যে হচ্ছে, হয়নি এখনো, ধোয়া অনেক ধোয়ায় কিছু দেখা যায় না। তো হইতে থাক, আবার পরে কথা বলবো। গরম মশলার গুঁড়ি দিয়ে দিব, এখানে এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি সব একসাথে গুঁড়ো করেছিলাম, দিয়ে দিলাম। ওদিকে ডিম হচ্ছে, ডিম বোনাটা বসাই দিচ্ছি, ডিম বোনাটা বসাই দিলাম। পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা দিব, খালি আর কিছু দিব না, এটা বেশি গরম হয়ে গেছে। আর একটু মরিচ গুঁড়া দিব, একটু মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম, জিরা বাটা দিলাম না। পানি দিয়ে দিই, হইতে থাক।
তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন, একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।